মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত বাগানপাড়া এলাকায় বচসার জেরে তিনজনকে মারধর করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। শুক্রবার সন্ধ্যায় পল্টু শেখ ও সাবিনা বিবি এসে বাগানপাড়া গ্রামের বাসিন্দা রাফিজা বিবি, রহিমা বিবি ও মন্টু শেখ নামে তিনজনকে মারধর করে বলে অভিযোগ। রাস্তার মধ্যে ফেলেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চিকিৎসার জন্য আহত অবস্থায় তিনজনকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানে পাড়া থেকে একটা মানে মাই হয়েছে কেশলা, ওর লেগে মানে পুরো পাড়ার লোককে মানে ঘুষাছে, মানে কি ওরা ওদের লেগে মানে মেলা রকমের কথা বলছে, মুখের ভাষা করছে, বড় বড় খিস্তি করছে, বড় বড় খিস্তি করছে, গাল দিচ্ছে। ওই করতে করতে আমার খালার সাথে দু কথা হতে হতে ঝগড়া দিয়ে ওই ওর স্বামীটা, ওর স্বামীটা তখন ফোটাম ফোটা আমার খালা দিয়ে হাত ধুতে যাবে ব্যাটা ছিল। দু এক কটা দু কটা হতে হতে পাড়ার লোক মোহন বাগানের লোককে ডেকে নিয়ে এলো। মোহন বাগানের লোককে ডেকে এনে তখন একবারে এখান থেকে আমাকে দরজা খুললাম, আমি দরজা খটখট করলে দরজা খুললাম, আর আমাকে চুল ধরে রাস্তা